মৃত ব্যক্তি সওয়াব পাবে কি না পাবে এটা জানার উৎসটা কি? এটা জানার উৎস তো ওহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীগণ, তার তাবেঈগণ, আমাদের যে বিভিন্ন প্রসিদ্ধ ইমাম, তারা কেউ কখনো কোনোদিন কোনো মাইয়াতের জন্য চল্লিশা করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার সন্তান, তার স্ত্রী এবং অগণিত আপনজন মৃত্যুবরণ করেছেন, সাহাবাদের পিতা মাতা আপনজন মৃত্যুবরণ করেছেন, কখনো একটিবারের জন্য কেউ কখনো কোনো সময়ে তিন দিন, চল্লিশ দিন, মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকীতে কোনো অনুষ্ঠান করেননি। এটা একেবারেই অনিসলামী একটা অনুষ্ঠান। রাসূলুল্লাহ সাল্লাম নিজে মানুষ মৃত্যুবরণ করলে কি করতে হবে বলে দিয়েছেন, একটা হলো তার জন্য দান করা, আরেকটা হলো তার জন্য দোয়া করা, একটা তার জন্য সাদাকা জারিয়া করা, স্থায়ী কোনো দান করা, মসজিদ বানিয়ে দেওয়া, এতিমখানা বানিয়ে দেওয়া, কিছু সম্পত্তি এতিমখানায় দিয়ে দেওয়া, একটা ঘর করে দেওয়া, যে দানটা স্থায়ী থাকে মানুষ তার থেকে কল্যাণ পেতে থাকে, এটা তিনি শিখিয়েছেন। আর খাদ্য বিতরণের এটা ভারতীয় একটা ট্রেডিশন, এটা ইসলামের কিছু না, এটার কয়েকটা অপকারিতা আছে। প্রথম কথা হলো এটা একটা অমানবিক কাজ, যে একজন মানুষ মারা গেছে, মৃত্যু হলো কে আমরা ফুর্তি করছি? খানা তো হয় আনন্দে, বিবাহে, অলিমা, কেউ চাকরি পেলে আনন্দে, কিন্তু মৃত্যুটা কী এত আনন্দের যে তার জন্য আমি সবাইকে ডেকে খানা খাওয়াবো? এটা একটা জুলুম, যে একজন মৃত ব্যক্তির উপরে অত্যাচার করছি, যে মৃত ব্যক্তির আত্মীয়দেরকে খানা খাওয়াতে বাধ্য করছি আমরা সময়। যুক্তি দেন যে গরিবদেরকে খাওয়ালে সওয়াব হয় না? গরিবদেরকে খাওয়ালে সওয়াব হয়, কিন্তু মৃত ব্যক্তির ক্ষেত্রে গরিবদের খাওয়ালে সওয়াব হয় কিনা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত না। দ্বিতীয়ত, গরিবদের আপনি খাওয়াবেনই যদি, গরিবদের তো খাওয়ান, হ্যাঁ গরিবদের তো খাওয়ানো হচ্ছে না, বড় লোক, বেনামাজি, সন্ত্রাসী, এরাই তো খাচ্ছে, এদের খাওয়ালে সওয়াব হয় আপনাকে কে বলেছে? বরং কোনো পাপী, খুনি, এই ধরনের মানুষদেরকে সম্মান করলে আমিও তো পাপের ভাগী হয়ে গেলাম, এটা সামাজিকতা মাত্র। আপনি যদি খাওয়াতেই চান, একটা গরু এতিমখানায় দিয়ে দিলে তারা তো খেতে পারতো, কিন্তু আমরা আনুষ্ঠানিকতার জন্য সমাজ থেকে চাপ তৈরি করা হয়, কারণ সমাজে দুটো খানা খুব ফ্রি, একটা হচ্ছে বরযাত্রী খানা, আর একটা হলো মৃত ব্যক্তির জন্য যে খানা, আর এই ফ্রি খাওয়ার জন্য আমাদের সমাজের সবাই আমরা উদগ্রীব, যে কোনো মূল্যে মৃত ব্যক্তির জন্য দোয়া খায়ের হোক না হোক খানাটা যেন হয় এটা আমরা চেষ্টা করি। সবাই ওইটা না করলে পরে আবার একটা ঈদ আছে, বদনাম দেয়, জি, কারণ আমরা ফ্রি খেতে পারলাম না, এর জন্য জি ফ্রি খেতে পারলাম না, জি। আমরা আশা করছি দর্শকরা এই বদরুসুম পরিত্যাগ করে এই টাকাটা কোনো সমাজ কল্যাণ, এতিমখানায়, মসজিদে, মানুষের কল্যাণে স্থায়ীভাবে ব্যয় করবেন, এটা সুন্নাহ পদ্ধতিতে সওয়াব হবে। আর আমরা 1 লাখ টাকা খরচ করে একবার খাওয়ালাম, দুনিয়ার অন্যায়কারীরা এসে খেয়ে গেল, সুন্নাহ বিরোধী কাজ, সওয়াব হলো না, কিন্তু ওই টাকাটা স্থায়ী দান করলে কেয়ামত পর্যন্ত আমার আব্বা আম্মা সওয়াবটা পেতে থাকবে। সুতরাং আপনার কথার সাথে একমত হয়ে আসলে এটা আমি আর একটু সংযোজন করতে চাই, যে আমাদের সমাজে এরকম অনেক মৃত্যুবার্ষিকী আছে যে মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান করতে গিয়ে পর্যন্ত মানে মারামারি পর্যন্ত নিহত হয়ে, জি 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 জি, মানে যে কাজের ভিতরে আসলে কোনো বরকত নেই, তার মধ্যে এরকম, কারণ এই খাওয়াটাতে, এই এটাতে সবচেয়ে সমাজের দুষ্ট যুবকেরা, সন্ত্রাসীরা খুব উদগ্রীব, কারণ এটা ফ্রি খাওয়া, যত বেশি খাওয়া যায়, এই জন্য এই সামাজিকতাটা আমাদের তুলে দেওয়া খুবই দরকার। এটা অমানবিক কাজ, যে একটা মানুষ মারা গিয়েছে, আমি ফুর্তি করছি, জি।